ডাবের চটপটি সবচাইতে সহজ রেসিপি। আমরা যখন বাইরে যাই বা আড্ডাবাজিতে যেসব খাবার বেশ জনপ্রিয় সেগুলোর মধ্যে চটপটি অন্যতম। কিন্তু এইসব বাইরের খাবার আমাদের স্বাস্থ্যের জন্য কতখানি উপকারী সেটাই কিন্তু ভাবার বিষয়। আপনি চাইলে ঘরে বসে সহজেই চটপটি তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। এই চটপটি বানানো কিন্তু খুব কঠিন কাজ নয় বা কঠিন নয়, ঘরেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই আড্ডার সঙ্গী চটপটি, এবং এটি স্বাস্থ্যকরও হবে। চলুন কথা না বাড়িয়ে দেখে নেই চটপটির সহজ রেসিপিটা। আর আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। চটপটি বানানোর জন্য লাগবে মটরের ডাল। আমি এখানে 1.5 কাপ মটরের ডাল নিয়েছি, সেগুলো 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই তো মটরের ডালগুলো কত সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছেন। আর চটপটি বানাতে বা তৈরি করতে অবশ্যই মটরের ডাল লাগবে। এবার আমি মটরের ডালগুলো সিদ্ধ করতে দিব, তার জন্য আমি প্যান নিয়েছি। সেই প্যানে ভেজানো বা ভিজিয়ে রাখা মটরের ডালগুলো ঢেলে দিব প্যানের মধ্যে। এবার পরপর 5 কাপ পানি ঢেলে দিব ডালগুলোর মধ্যে ও সিদ্ধ করতে দিব। এবার প্যানের ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে সিদ্ধ করতে দিব। ওইদিকে মটরের ডালগুলো সিদ্ধ হয়ে যাক, এইদিকে আমি আবারও তেঁতুলের কাক বা গাঢ় মাড় বের করে নিব। তার জন্য নিয়েছি পাকা তেঁতুল, দেখতেই পাচ্ছেন। সেই তেঁতুলগুলো প্রথমে আমি হাত দিয়ে ভেঙে নিব, তারপর পানি দিয়ে তেঁতুলগুলো কোচলিয়ে কাক বা গাঢ় মাড় বের করে নিব। গাঢ় বা ভালো করে কাক বের করতে হলে আমি তেঁতুলগুলো 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে দিব। পনেরো থেকে 20 মিনিট হয়ে গেছে, দেখেন আবার হাত দিয়ে কোচলিয়ে নিচ্ছি তেঁতুলের কাকগুলো। তেঁতুলের কাকগুলো কত গাঢ় হয়েছে এভাবেই কোচলিয়ে নিব। যখন দেখবো যে তেঁতুলের কাকগুলো অনেক গাঢ় হয়ে আসছে, তখন ছাঁকনি বা চালনি দিয়ে তেঁতুলের কাকগুলো ছেঁকে নিব। তার জন্য আমি একটা বড় ছাঁকনির মধ্যে তেঁতুলের কাকগুলো ঢেলে দিব এবং হাত দিয়ে ঘষে ঘষে কাক বা তেঁতুলের গাঢ় মাড়টা বের করে নিব, এবং তেঁতুলের বিচি বা যে খোসাগুলো দেখা যাচ্ছে সেগুলো তেঁতুলের কাক ছেঁকে নেওয়া হয়ে গেলে ফেলে দিব। দেখেন তেঁতুলের কাকগুলো মোটামুটি ছেঁকে নেওয়া হয়ে গেছে, এবার আমি তেঁতুলের বিচি বা খোসাগুলো ফেলে দিব। এবার অন্য একটা বাটিতে কিছু তেঁতুলের কাক বা গাঢ় মাড়টা নিব, দেখেন কত গাঢ় হয়েছে তেঁতুলের কাক বা মাড়গুলো, যে চামচ থেকে সহজে পড়তেছে না। এবার আমি চটপটির টকটা তৈরি করে নিব। তার জন্য একে একে বিট লবণ 1 চা চামচ, চিনি পরপর 3 থেকে 4 চা চামচ, ভাজা মরিচের গুঁড়া, এই মরিচগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি কোনো প্রকার তেল ছাড়া, এবং হালকা গরম থাকা অবস্থায় গুঁড়া করে নিয়েছি মরিচগুলো। অবশ্যই তেল ছাড়া মরিচগুলো ভেজে নিতে হবে। তারপর দিব চাটনির মশলা বা চাট মশলা। এই চাটনির মশলা বাজার থেকে কেনা, যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। তারপর দিব জিরার গুঁড়া ও সবগুলো ভালো করে মিক্স করে নিব। সবগুলো ভালো করে মিক্স হয়ে গেছে। এবার দেখে নেওয়া যাক যে চটপটির ডাল বা মটরের ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিন। দেখেন পানিগুলো কেমন ভলক দিয়ে উঠতেছে। এবার ঢাকনা তুলে নিব, তারপর নেড়ে চেড়ে নিব। এবার কিছু মটরের ডাল তুলে দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা, একটা তুলে আঙুল দিয়ে চেপে দেখতেছি, দেখেন সিদ্ধ হয়ে গেছে। আর কত সহজে চেপে নেওয়া গেল আঙুল দিয়ে। এবার নামিয়ে নিব। তারপর একটা খালি বাটিতে মটরের সিদ্ধ ডালগুলো তুলে নিব, দেখেন তুলে নেওয়া হয়ে গেছে। এবার একে একে আগে থেকে সেদ্ধ আলু দিব, হাত দিয়ে আধা ভাঙা করে ভেঙে দিব। এবার দিব ফুচকা গুঁড়া করে। আর ফুচকা কিভাবে তৈরি করতে হয় তার একটি ভিডিও পরবর্তীতে আপলোড দিয়ে দিব, দেখে নিন। আর বিশেষ করে যে ফুচকাগুলো ফুলে না সেগুলোই চটপটিতে ব্যবহার করা হয়, তবে ফুলা ফুচকাও ব্যবহার করা যায়, আর ফুচকার কারণে চটপটিটা খেতে অনেক মজাদার হয়। এবার দিব বিট লবণ 1 চা চামচ, ভাজা গুঁড়া মরিচ 1 চা চামচ, পেঁয়াজ কুচি করা, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, কুচি করা শসা, চটপটির মশলা 1 চা চামচ, ও বানানো চটপটির টকগুলো দিব। তারপর আগে থেকে সেদ্ধ করা ডিম, সবজি কাটা দিয়ে ঝুরি করে দিব বাটির উপরে। তারপর সবগুলো মিক্সার করে নিব ভালো করে।
দেখেন চটপটির পানি বা ঝোলটা কত গাঢ় হয়েছে। এবার একটু খেয়ে দেখি চটপটিতে সবগুলো মশলা বা লবণ ঝাল ঠিক আছে কিনা। একদম পারফেক্ট হয়েছে, সবগুলোই ঠিকঠাক। এবার আরেকটা বাটি ও চামচ নিলাম, তারপর বড় বাটি থেকে ছোট বাটিতে তুলে নিচ্ছি চটপটি গুলো। বাইরে কিন্তু এই রকম বাটিতে চটপটি বিক্রি করতে দেখা যায়, যেগুলো আমরা খেয়ে থাকি। তারপর সেই ছোট বাটিটাকে সাজিয়ে নিই। প্রথমে একটা ফুচকা গুঁড়া করে দেই, কুচি করা পেঁয়াজ, ধনে পাতা কুচি, শসা কুচি এবং ডিম ঝুরি করে দেই সবজি কাটার দিয়ে এবং পরিবেশন করি বা বিক্রি করি। এবার সেই বড় বাটিটাতেও একই প্রসেসে সাজিয়ে নিই। আর একটা কথা বলি, যদি আপনারা মটরের ডাল বেশি করে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু একদিনে সব মটরের ডাল চটপটি তৈরি করে খাওয়া সম্ভব হয় না বা খাওয়া সম্ভব না। তাহলে কি করবেন বলে দেই, আপনারা সেই ডালগুলো ঢাকনাওয়ালা পটে নিয়ে নর্মালে রেখে দিবেন এবং যখন খেতে ইচ্ছা করবে তখন বের করে আবারও গরম করে সব মশলার উপকরণ দিয়ে খেয়ে নেবেন। তবে অবশ্যই বিট লবণ দিয়ে চটপটি বানানোর চেষ্টা করবেন, কারণ বিট লবণের কারণে চটপটির যে আসল স্বাদ সেটা পাওয়া যায়। তবে যদি কখনো বিট লবণ না থাকে তবে রান্নার লবণ ব্যবহার করতে পারেন। আর যদি আমার মাধ্যমে আপনারা কিছু শিখতে পারেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অল দ্য বেস্ট। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।